কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না, যার যেমনটি লেখা ওই ছিল তকদিরে, তেমন সে স্বামী পেল এ দুনিয়া মাঝারে, যার যেমনটি লেখা ওই ছিল তকদিরে, তেমন সে স্বামী পেল এ দুনিয়া মাঝারে, তেমন সে স্বামী পেল এ দুনিয়া মাঝারে, তেমন সে স্বামী পেল এ দুনিয়া মাঝারে, নসিব কুলসুমের কি যে ভেবেই দেখো না, নসিব কুলসুমের কি যে ভেবেই দেখো না, উসমান গনির ঘরে ধনের অভাব ছিল না, ও গো উসমান গনির ঘরে ধনের অভাব ছিল না। আমার ভাইয়েরা বন্ধুরা, এরপর মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের সেই নিদারুণ ঘটনা আপনাদের খেদমতে পেশ করছি, একটু মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করুন। অন্যদিকে ছিল যেমন, অন্যদিকে নিশ্চয় এমন ছিলেন হযরত আলী, অন্যদিকে নিশ্চয় এমন ছিলেন হযরত আলী, উম্মে কুলসুমের সঙ্গে যার বিয়ে হলো তিনি হলেন হযরতে উসমান গনি, আর গনি মানে হলো ধনী, আল্লাহ পাক তার ধন বেশি দিয়েছিলেন, তাই আশেপাশের এলাকার মানুষ তার নামের সাথে উসমানের সঙ্গে গনি যোগ করতেন, উসমান গনি। সেই উসমান গনির বিবি হলেন উম্মে কুলসুম, আর তারই বোন নবীর বেটি ফাতেমা, তার স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই হযরত আলীর অবস্থা কেমন ছিল? অন্যদিকে নিশ্চয় এমন ছিলেন হযরত আলী, আর যে পোশাক পরিতেন তাতে মারাজ 70 তালি, যে পোশাক পরিতেন তাতে মারাজ 70 তালি, কিন্তু আমল ইমান কি ভরপুর দেখো না, আমল ইমান কি ভরপুর দেখো না, যার গুণের কথা দয়ার নবী করেন বর্ণনা, যার গুণের কথা দয়ার নবী করেন বর্ণনা, কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। নবী কি বর্ণনা করেছেন? নবী বর্ণনা করেছেন যে আমি যদি ইলমের শহর হই তো এই শহরের গেট হলো আমার আলী, আলী গেট ছাড়া গেট না পার হলে শহরে ঢুকতে পারবে না, তা আলী হলো আমার ইলমের গেট, এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারাই আমা পর্যন্ত পৌঁছাবে, আর যদি গেট না পার করতে পারে তাহলে জেনে রাখবে আমা পর্যন্ত সে পৌঁছাতে পারলো না। এত বড় লক্ষ্য দিয়েছেন কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, হযরত আলীকে দিলেন কেন? ভেদ তো কিছু আছে বন্ধু। তারপর শুনুন, আহারে কত সুন্দর কথা, যে এলেমের শহর নবী আলী তাহার দরওয়াজা, যে আলী নাম নিলে মুখে ইমান সবার হয় তাজা, যে আলী নাম নিলে মুখে ইমান সবার হয় তাজা, বিবি
हर खातुने जन्नत देखो ना बीबी जा हर खातुने जन्नत देखो ना एक टी छेले हसन अरे एक टी हुसैना ओगो एक टी छेले हसन अरे एक टी हुसैना कुल सुमेर बाड़ीर दावत हाई के खेलो ना गरीबी बोले मा फतेमा दावत पेलो ना एक गरीब बोले मा फतेमा दावत पेलो ना एक दिन हजरत उम्मे कुलसुम स्वामी के बोल गो स्वामी अल्लाह पाक आमादेर के जथेष्ट धन सम्पद दिए तो एक दिन एक अनुष्ठान कर ले हय ना बाड़ीते अरे छेले पुले होले ता छेलेदेर एक बेटा छेले होले तार मुसलमानी বা মেয়ে হলে তার নাক ফুড়ানি কিছু একটা ওসিলা পাওয়া যেত কিন্তু ছেলে মেয়ে তো আল্লাহ দেয়নি তাহলে একদিন কিছু একটা অনুষ্ঠান করা হোক না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই খাবে দোয়া করবে খুশি হবে স্বামী উসমান গনি ভাবলেন ভালো প্রস্তাব কোনো অসুবিধে নেই ঠিক আছে তাই হয়ে যাক স্বামী স্ত্রী যুক্তি করে দেখবেন বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান ফনুষ্ঠান কিছু হলে প্রথম যুক্তিটা কিন্তু স্বামী স্ত্রীতেই হয় তো স্বামী স্ত্রী যখন যুক্তি হয়ে গেল এরপর কি হলো দেখুন মহলে কুলসুমের এক অনুষ্ঠানের দিন এলো ছিল যত আত্মীয় স্বজন সকলেই দাওয়াত পেল ছিল যারা আত্মীয় স্বজন সকলেই দাওয়াত পেল কিন্তু সেখান গুণীকে উসমান গুণীকে কুলসুম করে দিল মানা উসমান গুণীকে কুলসুম করে দিল মানা কি আলীর বাড়ি দাওয়াত তুমি দিতে যেও না এক আলীর বাড়ি দাওয়াত তুমি দিতে যেও না কেন আপনারা ভুল ভাববেন না মগজটা ধুলাই হয়ে যাবে একটু পরে আমি ভেদটা বলে দেবো খবরদার উম্মে কুলসুমকে যেন ভুল ভাববেন না উম্মে কুলসুম কি যে করছে এটা সারা কৌমকে শিক্ষা দেওয়ার জন্য সারা পৃথিবীকে পৃথিবীর ইতিহাসে সংরক্ষণে নিজের বোনের শান এবং মান বাড়ানোর জন্য কিন্তু আমি ওটা বলে দিই না ক্যাসেটে বলে অনেক মানুষের প্রশ্ন যে নবীর ঘরে নবীর বেটি এত হিংসাত্মক ছিল আমাকে অনেকে প্রশ্ন করেছে আসল ভেদটা বোঝার খুবড়ি আল্লাহ দেয়নি হয়তো তাই আগে থেকে আমার শ্রোতাদের বলে রাখলাম ভুল ভাববেন না পরে পর্দা খুলে দিচ্ছি আসল কারণটা বলে দিচ্ছি উম্মে কুলসুম স্বামীকে বলছে গো স্বামী সকলের বাড়িতে আপনি দাওয়াত দেন শুধু আমার বোনকে অর্থাৎ ফাতেমাকে আলীকে হাসান হোসেনকে মানে ওই ফ্যামিলির কাউকে দাওয়াত দিও না মানা করে দিল তারপর পরের দিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে বিবিকে হ্যাঁ গো বিবি ফাতেমা তো তোমারই বোন তোমারই আত্মীয় সব তুমি দাওয়াত করতে আমাকে মানা করলে কেন উম্মে কুলসুম খুব সহজে উত্তরে মানে আসল রহস্যটা চেপে নকল কথাটা স্বামীকে বলে দিলেন কি বলছেন পরিচয় কি করে দেব যে ফাতেমা বোন আমার সত্তর তালি চাদর ঢাকা দেহ খানা থাকে যার আমরা বড় লোক আমরা ধনী আমাদের বাড়িতে কত মানুষ কত রকম ড্রেস পরে বেশ করে আসবে আর ফাতেমা ও কিচ্ছু ড্রেস করবে না সেই ছেঁড়া চাদর গায়ে দিয়ে লোক হয়তো আমার পরিবেশের লোক জিজ্ঞাসা করবে ওটা কি ওই যে ওই রকম করে ছেঁড়া চাদর গায়ে বসে আছে ওটা কি আমি কি করে বলবো যে ওটা আমার বোন পরিচয় কি করে দেব যে ফাতেমা বোন আমার
सत्तर ताली चादर ढाका देह खाना थके चार आर सकलेर हाँ आर सकलेर मत ओरा सेजे आसे ना आर सकलार मत ओरा सेजे आसे ना আমাদের সম্মানের কথা মোটেই ভাবে না ওগো আমাদের সম্মানের কথা মোটেই ভাবে না তাই ওই ফ্যামিলিকে দাওয়াত করবে না ভুলেও যেন কোনোদিন দাওয়াত করে ফেলো না স্বামী আমি নিষেধ করে দিচ্ছি বেশ এরপর এরপরের কথা কি হচ্ছে দেখুন উসমান গনি তাইফাতে মাই দাওয়াত দেখো না করে নবীজিকে দাওয়াত দিয়ে নিজ বাড়ি এলেন ফিরে কারণ মা ফাতেমার বাড়ি থেকে আমার নবীর বাড়ি খুব দূর নয় কাছাকাছি আর এ মেয়েরা উসমান গনি তাই ফাতেমাই দাওয়াত দেখো না করে ফাতেমাকে দাওয়াত দিয়ে নিজ বাড়ি এলেন ফিরে যখন দয়ার নবীর দরবারে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিতে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক দিন অমুক তারিখে অমুক সময় আমার বাড়িতে খানা পিনার আয়োজন হয়েছে হুজুর গো আপনাকে তাশরিফ নিয়ে যেতে হবে কচি কচি ফাতেমার লাল হাসান আর হোসেন দুই ভাইয়ে দয়ার নবীর আশেপাশেই খেলা করছিল বিচক্ষণ ছেলেরা খালামার কথাটা শুনেছে শুনে মনে মনে ভাবছে আমরা বাচ্চা বলে আমাদের হয়তো বলল না নিশ্চয় আমাদের বাড়িতে দাওয়াত করে এসেছে তাই মাকে শুধাই নবীর বাড়ি থেকে এবার নিজের বাড়িতে গেছে হাসান হোসেন নানার কাছ থেকে মায়ের কাছে চলে গেছে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে কি মাকে গিয়ে সুধাই হাসান হোসেনা মাকে সুধাই গিয়ে হাসান হোসেনা আজ খালার বাড়ির খানা খেতে আমরা যাব না মা গো খালার বাড়ির খানা খেতে আমরা যাব না আমার নানাজানকে দাওয়াত করেছে মা নিশ্চয়ই খালামা আমাদের বাড়ি এসেছিলেন আমরা যাব তো কবে মা কবে কারের কথা বলল কখন বেরোবো কখন যাব ছোট ছোট কচি কচি বাচ্চা কিন্তু কথা যতই শুনছে মা ফাতেমা ততই অবাক হয়ে যাচ্ছে তোমার খালা এসেছিল তোমার নানাজানের কাছে দাওয়াত করতে হ্যাঁ মা আমাদের বাড়ি আসেনি আহা এই ঘটনা যেমন কুলসুম উমা ফাতেমার আরে তেমনি জীবনে ফলে অনেক তোমার আমার বাপের যদি পাঁচটা বাচ্চা চারটা মেয়ে হয় তা দেখবেন বনে বনে মিল থাকে না এক সময় যাকে আল্লাহ পয়সা বেশি দেয় সেই গরিব বোনটার প্রতি তার অলসতা অনিহতা অবহেলা এরকম কার্যক্ষেত্রে দেখা যায় কিন্তু বুক ফাটলেও মুখ ফুটিয়ে সেই বোন কিছু বলতে পারে না এরকম কিছু কিছু ফ্যামিলিতে আছে গো মা আছে গো ভাইরা বলতে পারে না কষ্টের কথা তাই এই ঘটনা যেমন কুলসুম ও মা ফাতেমার তেমন জীবনে ঘটে আজ তোমার আমার ধনির মুখে ওই ধনির মুখে আহার তুলে ধরে যে জোনা ধনির মুখে আহার তুলে ধরে যে জোনা সেই গরিবেই ধনীরা পরে করে যে ঘৃণা সেই গরিবেই ধনীরা পরে করে যে ঘৃণা তারপর দেখুন হাসান আর হোসেন বলছে মাকে মা গো আমরা দাউতে যাব না মা মা ফাতেমা তাজ্জাহারা মেকআপ দিচ্ছেন কেমন করে বাবা তোমার নানা হলেন দুজাহানের বাদশাহ তোমার নানাকে দাওয়াত করবে বলে অমনি আমাদেরও বলবে তা হয় অনেকবার তোমার নানাকে দাওয়াত করতে পারে কিন্তু আমাদেরকে তো আর সব সময় বলতে পারে না বাবা
হাসান আর হোসেন বিচক্ষণ ছেলে, ওরা তখন মাকে বলছে, মা শুধু নানাজানকে দাওয়াত করেনি মা, কত জনে দেখছি গো মা পথে আজ যেতে যাচ্ছে তারা খালার বাড়ি দাউদের খানা খেতে, যাচ্ছে তারা খালার বাড়ি দাউদের খানা খেতে, আর সেই দাউতে মা গো সেই দাউতে আমরা কেন সামিল হব না বলো মা, সেই দাউতে আমরা কেন সামিল হব না, খালার বাড়ির খানা কেন আমরা খাব না, মা গো খালার বাড়ির খানা কেন আমরা খাব না। স্বাভাবিক স্বাভাবিক, তখন ফাতেমার চোখে পানি এসে যাওয়া যে আমি কোনো মতেই কোনো দিক থেকে কাটতে পারছি না, কি করি আল্লাহ এদের কি জবাব দেই, চোখের পানি ছেড়ে দিলেন মা ফাতেমা তাজহারা। নয়ন হতে মা ফাতেমা অশ্রু যখন ঝরে, আর দুই ইমামে মায়ের কাছে প্রশ্ন আবার করে, দুইটি ইমাম মায়ের কাছে প্রশ্ন আবার করে, কি কারণে মা গো মা কি কারণে কাঁদছো মা গো মোদের বলো না, কি কারণে কাঁদছো মা গো মোদের বলো না, কি জন্য কাঁদছো মা? বুঝতে পারছে না হয়তো যে আমরা যে যা বলছি মা কষ্ট পাচ্ছে, বুঝতে পারছে না। হাসান হোসেন বলছে, মা কাপড় নেই বলে, সময় নেই বলে, কোনো লোকাশার কথা আছে, কি কারণে তুমি যাবে না আর আমাদের নিয়ে যাচ্ছ না, আর যা বলছি তাতে কাঁদছো, কারণটা কি মা? মা ফাতেমা তাজহারা এতটা কান্নাই ভেঙে পড়েছে বাবা, এত কান্নাই ভেঙে পড়েছে, বুঝিয়ে বলার মতো মানসিকতা হারিয়ে ফেলেছে, শুধু বিরক্ত স্বরে বলতে চাইলো, ফাতেমা ও হাসান হোসেন রে যাবো না বাবা যাবো না, আর আমায় প্রশ্ন করিস না, কি কারণে কাঁদছো মা গো মোদের বলো না। একটু পরে হাসান হোসেন বলছে, মা গো বুঝতে পেরেছি, খালার বাড়ির খানা খেতে আমরা যাব না, খালার বাড়ির খানা খেতে আমরা যাব না, কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না। যখন ফাতেমার উত্তরে হাসান হোসেন বলছে, মা বুঝেছি তোমার ইঙ্গিতে বুঝে নিয়েছি তুমি কি বলতে চাও, আচ্ছা মা আচ্ছা আমরাও যাব না, কথা দিলাম মা আমরাও দাউতে যাব না। হাসান আর হোসেন যখন যাব না বলে ফেলেছে, মা ফাতেমার বুকটা আরো ফেটে যাচ্ছে রে আমরা গরিব বলে, কিন্তু বিচক্ষণ হাসান হোসেন কি ভাবছে আমি জানি না, কেন যাব না বলছে জানি না, তাই মা জননী দুই ছেলেকে নিজের বুকের কাছে টেনে নিলেন, নিয়ে কি বলছেন, দুই ছেলেকে টেনে নিয়ে মা ফাতেমা কাছে বোঝাতে চাই কি ব্যথা তার বুকে জমা আছে, বোঝাতে চাই কি ব্যথা তার বুকে জমা আছে। তখন মা ফাতেমা বলছে, লাভ কি বলো ও বাবা লাভ কি বলো খেয়ে অসম্মানের খানা, লাভ কি বলো খেয়ে অসম্মানের খানা, গরিব ভেবেই আজ আমাদের দাওয়াত দিল না, বাবা গরিব ভেবেই আজ আমাদের দাওয়াত দিল না। আহ, হাসান আর হোসেন মুখটা বড় ভার করে খুব অধীর চিন্তায় যেন দুই ভাই মগ্ন হয়ে চুপ করে বসে আছে, মায়ের কি মায়া লাগবে না? মা তখন কি বলছে, সবর ধরো সবর ধরো সবর ধরো সবর ধরো সবর ধরো রে
सबर धरो दावत मोरा जन्नते ते पाबो। की परिवेश की कथा। सबर धरो दावत मोरा जन्नते ते पाबो। अरे हिसे हिसे खाना खेते जन्नते ते जाबो। बाबा ये दुनियार खाना की ये तो पायखाना हवार खाना किंतु आखिरतेर खाना जन्नतेर खाना तुम्हें हद्दम खाबे पेशाब पायखाना नाई से खाना की खाना बाबा। ताई लाभ की बोलो खेये बुझलो मायर बैठा हसन हुसैना बुझलो मायर बैठा हसन हुसैन दुजोना। तखन एरा आबार बोलछे दोहाई तोमाई ओ जननी आर तोके दोना दोहाई तोमाई ओ जननी आर আর তোকে দোনা দোহাই তোমাই ও জননী আর তোকে দোনা। তারপর ওদিকে কুলসুমের বাড়িতে দেখা হোক। হ্যাঁ এ তো হলো হাসান হোসেনের বাড়িতে অনেক কথাবার্তা। ওদিকে দেখা যাক কি হচ্ছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যাবেন না, মা ফাতেমা যাবেন না, হাসান হোসেন যাবেন না। এ পর্যন্ত এদিক থাকলো। এইবার ওদিকটা দেখা যাক কি হচ্ছে। মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবর ধরে বসে আছেন সবাইকে নিয়ে। এমন সময় হাসান হোসেন কিন্তু আরো একটা সান্তনার কথা বলেছে মাকে, খুব সান্তনার কথা। ছেলে যদি মাকে এমন কথা বলে কোন মা খুশি হয় না বলো, কোন মা খুশি হয় না। তা হাসান হোসেন কি বললো ওটাও শুনিয়ে দিই। আর যে যাবো না একটা রাগ একটা চাপা খুব না, আনন্দ উল্লাসে থাকবো আমরা। আর এ কথা শুনলে মা ফাতেমা আনন্দ পাবে। কথাটা কি, তোমার মতো নসিবে এমন পেয়েছে মাকে বা। হাসান হোসেন মা ফাতেমাকে বলছে তোমার মতো নসিবে এমন পেয়েছে মাকে বা, খাতুনে জান্নাত পেয়েছো তুমি ওই মর্তবা, খাতুনে জান্নাত পেয়েছো তুমি ওই মর্তবা, শের খোদার পত্নী হয়ে দুঃখ পেও না মাগো, শের খোদার বিবি হয়ে দুঃখ পেও না, ওই অসম্মানের খানা খেতে আমরাও যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সত্যি পাক পঞ্জাতনের আশিক যে ভাই আমার সুবহানাল্লাহ ধ্বনি দিয়েছে। গরিব না খেয়ে মরবো কিন্তু অসম্মানের খানা খাবো না, ওই অসম্মানের খানা খেতে আমরা যাব না। এবার ওখানে যাই, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলুন, ওখানের খবরটা নেই। কুলসুমের বাড়িতে আজ ভিড় যে বেসুমার, দাওয়াত খেতে এসেছে মেহমান হাজার হাজার, দাওয়াত পেয়ে এসেছে মেহমান হাজার হাজার, সেই মেহমান খিদমত সেই মেহমান খিদমতে বাড়তে গেল যেইখানা, সেই মেহমান খিদমতে বাড়তে গেল যেইখানা, সেই খানার হাঁড়ি কয়লা হয়ে আছে দেখো না, সেই খানার দেখছো আশিক কাকে বলে খানা কয়লা হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। কেন পঞ্জাতনের প্রেমে আরো জোরে বলো। হ্যাঁ দাওয়াত মেহমানে সেই মেহমান খিদমতে বাড়তে গেল যেইখানা, সে খানার হাঁড়ি কয়লা হয়ে আছে দেখো না, সেই খানার হাঁড়ি কয়লা হয়ে আছে দেখো না। একটা হাঁড়ি খুলেছে দেখে কয়লা, এটি
তাহলে মনে হয় চুলোর জ্বালানিগুলো ওই কয়লাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এখানে যাবে, একটা হাঁড়ি খালি ছিল তাতে রেখেছে। দ্বিতীয় হাঁড়িটা খুলছে, ও বাবা তাতেও কয়লা। তাহলে একটাই বুঝি ধরে না, দুটো হাঁড়িতে রেখেছিল, আরেকটা হাঁড়ি খুলছে তাতেও কয়লা। কি মুশকিল! সব হাঁড়িকে খুলে খুলে দেখে উসমান গনি, সব তো কয়লা। এ কি হলো, আমার এত দাউতি মেহমান খাবে, হায় আল্লাহ! কেঁদে 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 তখন অগ নবীর কাছে আসেন তিনি, সব হাঁড়িকে খুলে খুলে দেখে উসমান গনি, কেঁদে কেঁদে নবীর কাছে আসিলেন যে তিনি। নবীর চরণ ধরে, নবীর চরণ ধরে উসমান করেন প্রার্থনা, নবীর চরণ ধরে উসমান করেন প্রার্থনা, কি ভুল আমি এমন করেছি বলুন না, হুজুর এমন কি ভুল আমি করেছি বলুন না। কি হয়েছে উসমান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মেহমান এসেছে, খানা খাওয়ার সময় হয়ে গেছে। এমন সময় হাঁড়ি খুলে দেখি কয়লা, একটা খুলে দেখি কয়লা, দশটা খুলে দেখি কয়লা, সব হাঁড়িগুলো খুলে দেখি কয়লা। হুজুর আমি কি এমন অন্যায় করেছি, কি অন্যায় করেছি হুজুর, আমার মান সম্মান আমার আমি কি করে বাঁচাবো, হাজারো মেহমানে আমি কি খানা খাওয়াবো, হাজারো মেহমানে আমি কি খানা খাওয়াবো। দয়ার নবী বলেন, কিছু একটা তো নবী সান্ত্বনা দেবেই, নবী একটা ব্যবস্থা কিছু করবেনই। দয়ার নবী বলেন, উসমান বুঝেও বোঝো না, দয়ার নবী বলেন, উসমান বুঝেও বোঝো না, যার দিলেতে হানলে আঘাত তারে খোঁজো না, যার দিলেতে হানলে আঘাত তারে খোঁজো না। কেউ এমন ব্যথা পেয়ে যায়? উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিঁপড়ে পর্যন্ত আমি, পিঁপড়ে পিপীলিকা তাকে পর্যন্ত আমি বঞ্চিত করিনি হুজুর। দূরের কাছের গরিব ধনী ছোট বড় নারী পুরুষ সবাইকে দাওয়াত করেছি, আমার পয়সায় কোনো ভেজাল নেই হুজুর, আমি কাউকে চোট দিয়ে পয়সা রোজগার করি না, দু নম্বর ব্যবসা করি না, কারোর হক মারা পয়সাই করছি না। ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, আমার হালাল মেহনতের পয়সাতেই আমি করছি, সবাইকে দাওয়াত করেছি, কাউকে দুঃখ দিই না, তবে শুধু একটা একটা ফ্যামিলিতে আমি দাওয়াত করি না, তাও আমার বিবির পরামর্শ অনুযায়ী। হুজুর গো, আমার বিবি আপনার কন্যা, আমায় মাসওয়ারা দিয়েছে, সবাইকে বলবে ওদের বলবে না। হুজুর, স্বামীর কথা যেমন বিবিকে শুনতে হয়, বিবিরও কথা তো স্বামীকেও শুনতে হয়। হুজুর গো, এই পরামর্শ করা হলো ফরজ, আপনি বলেছেন যে কোনো কাজ করবে যুক্তি করে করো, যুক্তি করে করো, পরামর্শের সাথে করো, আমি সেই পরামর্শটা মেনে নিয়ে আমি উম্মে কুলসুমের কথা শুনে ফাতেমার বাড়িতে দাওয়াত করতে যাই না। তবে হ্যাঁ, ওতে কিন্তু হাসান আর হোসেন আমার শুনেছে, আমি যে দাওয়াত করেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে, হাসান হোসেন কিন্তু শুনেছিল, ওরা মনে হয় দুঃখ পেয়েছে, অথবা ওর মাকে গিয়ে বলতে, ওর মা হয়তো দুঃখ পেয়েছে। কি মনে হয় উসমান? হ্যাঁ, ফাতেমা মনে হয় দুঃখ পেয়েছে হুজুর। আমার নবী আর কিছু না বলে শুধু বললেন, ওই সরল মনের আহাতে, ওই সরল মনের আহাতে কেঁপেছে আরশ যখন। কোন মানুষের মনে দুঃখ দেওয়া আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়া সমান। ওই সরল মনের আহাতে কেঁপেছে আরশ যখন, তোমার বাড়ির খানা কয়লা হয়ে গেছে তখন।
ওসমান, খবরদার খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই ইশারাতেই উসমান বুঝলেন ঘটনা, ওই ইশারাতেই উসমান বুঝলেন ঘটনা। আলীর বাড়ি তখনই তিনি হলেন রওয়ানা, আলীর বাড়ি তখনই তিনি হলেন রওয়ানা। তারপর উম্মে কুলসুম বলছে, ও স্বামী কোথায়? আরে কোথায় যাচ্ছেন আপনি? তখন বলবার টাইম নেই, মেহমান সব দাঁড়িয়ে আছে, বসে আছে খাওয়ার জন্য। ছুটে ছুটে উম্মে কুলসুম যাচ্ছে পেছনে পেছনে। ব্যাপারটা কি বলো না? বলে আরে যেতে হচ্ছে আমাকে আলীর বাড়িতে, না হলে ওই খানা কেউ খেতে পাবে না সব কয়লা। উম্মে কুলসুম বলছে, তাহলে আমি যাই না, আপনি যেয়ে কি করবেন? আমি যাই, কারণ আমি তো মানা করেছিলাম, তাই আপনি দাওয়াত করেননি, তাহলে অন্যায় আমার, আমি যাই। ওসমান গনি বলছে, তুই তো বিবি আর আমি স্ত্রী, তোর কথা আমি শুনলাম কেন? অন্যায়টা আমারই, আমি আগে চাই। উম্মে কুলসুম বলছে, আমার বোনের বাড়ি, আমি আগে যাব। দুজনই স্বামী স্ত্রী যাচ্ছে, কিন্তু একটু আগে পিছে, আগে আগে কুলসুম আর পিছে উসমান গনি। মা ফাতেমায় গিয়ে তারা বলিলেন তখনই, মা ফাতেমায় গিয়ে তারা বলিলেন তখনই, ভুল করে ফেলেছি বড় ভুল, ভুল ভুল বোন, ভুল করে ফেলেছি ও বোন ক্ষমা করো না, ভুল করে ফেলেছি ও বোন ক্ষমা করো না, বড় ভুল করে ফেলেছি ও বোন ক্ষমা করো না। আরে এখন গিয়ে, এখন গিয়ে কয়লা তুমি করো না খানা, তুমি না গেলে কেউ খেতে পাবে না বোন, তুমি তাড়াতাড়ি চলো। আরে তোমার মনে রাগ রেখো না, কেননা আমি নবীর কাছ থেকে আসছি, ওগো বিশ্ব নবী সেখানে বসে আছেন, যদি এই খানা না কেউ খেতে পায় তাহলে হাজারো মেহমানের সামনে আমার তোমার আব্বাজান দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন অপমান হবেন, তাই তাই বাবু তুমি তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো, যেতেই হবে, কোনো কথা শুনতে চাই না। তখন বাধ্যতামূলক মা ফাতেমাতাজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন। কেন? এরা যে অনুনয় বিনয় করছে, আজ আমাদের বাড়ি তোমায় হবেই হবে যেতে, মান আমাদের বাঁচাও তোমার হাতের বরকতে, মান আমাদের বাঁচাও তোমার হাতের বরকতে, যতক্ষণ না তুমি সেইখানে যাবে না, আজ যতক্ষণ না তুমি সেইখানে যাবে না, দাওয়াতের একখানা তো কেউ, দাওয়াতের এক দানাও কেউ খেতে পাবে না। চলো চলো বোন, তাড়াতাড়ি চলো, উপায় নেই আব্বার সম্মান বাঁচাতে, তুমি তাড়াতাড়ি চলো। এমন সময় চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে, চোখের পানি কুলসুমের ওই মা ফাতেমা মুছিল, আদর করে জড়িয়ে ধরে বলিতে লাগিল। ফাতেমা কুলসুমের পানি মুছে দিল ঠিকই, কিন্তু একটা শর্ত রাখলো, কি? আমি যাব তোমার বাড়ি বেড়ে খাওয়াবো খানা। বলুন সুবহানাল্লাহ, তোর কি খানা হয়েছে আমি দেখবো না, আমি ঠিক খানা খাওয়াবো, কত বড় ইমানি পাওয়ার। আমি যাব তোমার বাড়ি, আরে বেড়ে খাওয়াবো খানা, যাব 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 রে বোন, যাব তোমার বাড়ি বেড়ে খাওয়াবো খানা, কিন্তু সেই খানার একটি দানাও আমি খেতে পারবো না, সেই খানার একটি দানাও আমি খেতে পারবো না। তাতে যদি বলিস তাহলে এক্ষুনি যাব, বল শর্ত মানলি? শর্ত কি মানলি? যদি মানিস তো বল, আর না হলে যাব না। কেন?
আমার স্বামী যাবে না হাসান হোসেন যাবে না আমি যাব আব্বার সম্মান বাঁচাতে তোদের সম্মান রক্ষা করতে কিন্তু আমি খানা খাব না যদি মেনে নিস তো বল তাড়াতাড়ি এখন বাধ্য কিছু করার নেই হ্যাঁ বল তাই হবে চলো তুমি তাড়াতাড়ি চলো এই শর্তে মা ফাতেমা এলেন দাওয়াত বাড়ি আর বিসমিল্লাহ বলে তিনি খোলেন প্রথম হাড়ি ও গো বিসমিল্লাহ বলে তিনি খোলেন প্রথম হাড়ি মা ফাতেমার হাতের কি বরকত দেখো না মা ফাতেমার হাতের কি বরকত দেখো না যার পরশে কয়লা হলো পুনরায় খানা যার পরশে কয়লা হলো পুনরায় খানা আর শুধু তাই নয় শুধু যে কয়লা খানা হয়ে গেল এটুকুই নয় বলকে আর কি হলো অত হাড়ি মাল রান্না হয়েছিল সব তো খানা হয়ে গেল ঠিকই কিন্তু মা ফাতেমার হাতের বরকত কি দেখুন একটি মাত্র হাড়ির খানা খেলো যত মেহমান আর তবু খানা শেষ হলো না ভাবো গো মুসলমান একটি হাড়ির সব মেহমান খেয়েও ওই হাঁড়িতে মাল রয়ে গেল খানা শেষ হলো না ঘরে ফিরে আসতে এবার চাইলো ফাতেমা যাও তোমার তো সব মেহমানের খাওয়া হয়ে গেছে এবার আমি চলি ঘরে ফিরে আসতে যখন চাইছে ফাতেমা কুলসুম বলে বোন এক মুঠো আজ খেয়ে নাও খানা কুলসুম বলে বোন এক মুঠো আজ খেয়ে নাও খানা খানা এদিকে বলছে মা গো তোমার হাতের পরশে আমি কয়লা খানায় পরিণত হয়েছি আর নবীও তাকিয়ে আছে ফাতেমার দিকে মা ফাতেমা কি করবে ওদিকে না খেয়ে আছে হযরত আলী নিজের স্বামী ওদিকে বিনা হারে আছে হাসান আর হোসেন বাচ্চা আমার দুটো এদিকে খানা ডাকছে নাও না মা আমাকে নাও না কুলসুম বলছে খাও না বোন খাও না নবী নীরব তাকিয়ে আছেন নবীর দৃষ্টি পড়ল একবার ফাতেমার দিকে ফাতেমা তাজ্জাহারা করুণ দৃষ্টি একবার দিলেন আব্বার দিকে চোখে চোখের বাপ মেয়ের কি কানেকশন আব্বার মনের খবর ফাতেমা বুঝতে পারতেন ফাতেমার মনের কথা আমার নবী বুঝতে পারতেন কি বাপ কি মেয়ে কি কানেকশন নবীর তো আরো মেয়ে ছিল তিনটি কিন্তু পাক পঞ্চাতনে একটা মেয়ের নাম কেন এলো একটু ভাববেন জ্ঞানী শ্রোতারা ওই যে দুজনের দৃষ্টি নবীর সাথে ফাতেমার ওই দৃষ্টি মিলতেই দৃষ্টিতে বুঝে নিল ফাতেমা কি বলতে চাইছে আমার নবী বললেন কুলসুম থাক ছেড়ে দে কুলসুম ছেড়ে দে আর জোর করিস না নবী বলেন আজ ফাতেমাই বাধ্য না ওই করে নবী বলেন আজ ফাতেমাই বাধ্য না ওই করে হিসাবেটির দাও রেখে ওই রোজ হাসরের তরে হাসরের ময়দানের জন্য আমার ফাতেমার হিসাবটা তুই রেখে দে আজ আর বাধ্য করিস না কেন ফাতেমার এত শান কেন মা ফাতেমার এত মান কেন আসলাম হাবিব ফাতেমা ফাতেমা করে পাগল এ খুব খারাপ আসলাম হাবিব খুব খারাপ কিন্তু ছোটবেলা থেকে কেন এত ফাতেমার পাগল আমি নিজেও বুঝতে পারি না ভাই আগে আগে আলেম ওলামারা বলতো আসলাম হাবিব
ফাতেমা ছাড়া কি জানে। আমার খুব ভালো লাগতো শুনে, আমার মনে হতো নবী যাকে ভালোবাসতো আমি তাকে ভালোবাসি, নবী আমার যাকে যে মেয়েটাকে বেশি ভালোবাসতো আমি তাকে মা বলে তাকে বেশি ভালোবাসি, এর জন্য কি আমার নবী কিছু আমাকে দেবে না, এইটুকু ভেবে আমি খুশি হতাম। ফাতেমার সংসার বাড়াতেই লাগলাম বাড়াতেই লাগলাম। মা ফাতেমার সংসার যখন 15টা হয়ে গেল, মানুষ তবু ছাড়ে না, মা ফাতেমার চাদর করলাম, তবু মানুষের মন ভরছে না, আমিও খুশি আমার শ্রোতাও খুশি। আমিও যেমন মা ফাতেমার পাগল, আমাকে ভালোবেসেছে তারা যারা তারাও ফাতেমার পাগল। আমি তখন ভাবলাম মা ফাতেমার চাদর করি, চাদর করার পরেও শ্রোতা আমাকে ছাড়ে না, তখন মা ফাতেমার দাফন করলাম, 24টা ক্যাসেট করলাম মা ফাতেমাকে নিয়ে। আমার মায়ের আলু কাটবে পেঁয়াজ কাটবে রান্না করবে, আসলাম আমি ফের ক্যাসেট চলবে, সদাই মায়েরা ফাতেমা শুনুক, ফাতেমা ফাতেমার মতো আমার মায়েরা হয়ে যাক, ফাতেমার আদর্শে আদর্শিত হলে আমার মায়েরা জান্নাতে যাবে, আমি যদি জাহান্নামেও যাই আমি দেখতে পাবো আমার ফাতেমার ওয়াজ শুনে আমার মায়েরা জান্নাতে যাচ্ছে। এই আশা করে বারবার বাড়াতে লাগলাম, 24টা হয়ে যেতে কোম্পানিকে বললাম আর নয় আর লাগবে না, যদি কোনো মা আমার ক্যাসেট সদাই শুনতেও চায় 24 ঘন্টায় 24টা সে শুনতে পাবে, আর আমি করব না করব না। বলার সাথে সাথে ক্যাসেটের ফিতেওয়ালার জমানাও পাল্টে গেল, এলো সিডি। আমি সিডিতে মুখ দেখিয়ে ফাতেমার কথা বলতে হবে না, আর আমি ওতে যাব না, তাই আমি কোনো সিডিতে ফাতেমার জীবনী আনলাম না। আমার মূল্যায়ন করবে মানুষ আমি মরে যাওয়ার পরে, বন্ধু আমি যখন মরে যাব তখন আমার মূল্যায়ন করবে মানুষ, মানুষ আমার কথা বলবে আর কাঁদবে, মানুষকে কাঁদাবে। এখন আমি বেঁচে আছি, আমার মূল্যায়ন কমই হবে, আমার শত্রু থাকবে, আমার বিরুদ্ধে বলার মানুষ থাকবে, আমাকে ছোট করার অপমান করার মানুষ থাকবে, আমাকে কষ্ট দেওয়ার মানুষ থাকবে, এগুলো নিয়েই আমাকে বাঁচতে হবে। আল্লাহ যতদিন হায়াত রেখেছে যা হোক। তারপর কি হলো দেখুন, রুমালটা আনা হয়নি বলে কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি না, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। এবার ধরছে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شكريا তারপর কি হলো দেখুন, মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার দিকে তাকালেন, আব্বা বললেন কুলসুম থাক থাক আর নয়। নবী বলেন, নবী বলেন আজ ফাতেমাই বাধ্য না ওই করে হিসাবেটির দাও রেখে সেই রোজ হাসরের তরে, হিসাবেটির দাও রেখে সেই রোজ হাসরের তরে, আজকে বেটি দুনিয়ায় যে খানা খেলো না, আজকে বেটি দুনিয়ায় যে খানা খেলো না, হাসরে উম্মতির সাথে খাবে এই খানা, হাসরে উম্মতির সাথে খাবে এই খানা, হাসরে উম্মতির সাথে খাবে এই খানা, হাসরে উম্মতির সাথে খাবে এই খানা। শেষ ছন্দ, তবে বাবা শুনে নাও, 11,000 গজল লিখেছি, 11,000, কিন্তু এখন যে ঘটনাটা গাইলাম এটা আমার লেখা নয়, এটা আমাদের বাউরিয়া নিবাসী হাওড়া জেলার কবি গুলজার সিপাহী সাহেবের লেখা। আর যে কষ্ট করে লেখে নামটা তার সেখানে রাখতে হয়, এটা তার দোয়া, তার জন্য দোয়া রাখতে হয়। কেউ কেউ এমন চোর আছে যারা কবির নাম চুরি করে নিজের নাম বসায়, এটা দারুণ চোর, বড় চুরি, এটা করা উচিত নয়। একটা কবি লিখতে গেলে তার অনেক কষ্ট হয়,
সারা সারা রাত জাগতে হয় একটা ছন্দ মিলাতে গিয়ে আটকে গেলে সারা রাত কেটে যায় তার। তো সেই মেহনতের দাম দিতে পারবে না কেউ। তাই আমার কবিকে আমি সম্মান জানিয়ে এটুকুই বলবো, এই লেখাটা কবি গুলজার সিপাহি সাহেবের। গরিব ধনির এই ভেদাভেদ যারাই দিলে রাখে, আল্লাহর প্রেম তাদের হতে অনেক দূরে থাকে, আল্লাহর প্রেম তাদের হতে অনেক দূরে থাকে। কি বলে আজ গুলজার তাই ভেবেই দেখো না, কি বলে তাই গুলজার আজ ভেব সবাই ভাবো না, কি বলে আজ গুলজার তাই সবাই শোনো না, গরিব বলে কাউকে অবহেলা করো না, গরিব বলে কাউকে অবহেলা করো না, গরিব বলে কাউকে অবহেলা করো না, করো না, গরিব বলে কাউকে অবহেলা করো না। দোষিবল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।